পদ্মা নদীর রাজবাড়ি দৌলতদিয়া 6 নং ফেরিঘাট এলাকায় ভয়াবহ নদী ভাঙন শুরু করেছে। গতকাল সন্ধ্যায় ভাঙনের মুহূর্তের মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে একটি পরিবারের বসত ভিটা সহ বাড়িঘর। এতে যে কোনো সময় নদী গর্ভে চলে যেতে পারে আরও অন্তত 20টি পরিবার, তাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে অত্র এলাকায় বসবাস করা অন্তত 1000 পরিবারের 5 থেকে 6 হাজার মানুষের মধ্যে। বিআইডব্লিউটির পক্ষ থেকে নামমাত্র জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে, তাতে বিশেষ কোনো ফল না হয় না বলছেন এলাকাবাসী, কারণ জিও ব্যাগ নদীর পানির উপরিভাগে ফেলা হয়। এতে বেশিরভাগ ক্ষেত্রে জিও ব্যাগ ভাঙনযুক্ত স্থানে পৌঁছায় না, স্রোতে ভেসে চলে যায়। স্থায়ী ব্যবস্থা না নিলে জিও ব্যাগ ফেলে লোক দেখানো হচ্ছে বলে দাবি করেন তারা। একটা দুর্যোগ আর কি, আপনার শুধু দৌলতদিয়াতে ভাঙে না, সব বাংলাদেশের যত নদী আছে নদীর সব নদীতেই স্রোত, যেই নদীতে স্রোত আছে সেই স্রোত নদীতে আপনার এই ভাঙন হবেই। তা আমরা এগুলো চেষ্টা করি যত কম হয় এবং প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করতেছি আর কি।